তো চলে আসলাম এই ভিডিওতে। এই ভিডিওতে মেইনলি কথা বলবো আপনাদের সাথে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে, যেটা আগে বলে ফেলছি আপনাদের। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে মেইনলি কথা বলবো OOP। ওকে, তো এটা নিয়ে আমরা মেইনলি কথা বলবো। তো এখানে মেইন কথা হলো OOP মানে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো অবজেক্ট ওরিয়েন্টেড যদি নিয়ে আমি কথা বলি তাহলে আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে যে অবজেক্ট জিনিসটাকে, সাপোজ এটা হলো একটা অবজেক্ট। হ্যাঁ, ওকে, ধরেন সাপোজ এটা একটা গাড়ি, আমরা ধরলাম এটা একটা গাড়ি। ওকে, যদি আমি ভালোভাবে গাড়ি আর্ট করতে পারি না, তাহলে একটা গাড়ি আর্ট করলাম। ওকে, তো এই হলো আমাদের মেইন গাড়িটা। তো এই একটা গাড়ি, এই দুইটা চাকা দিলাম আমি। ওকে, জাস্ট বোঝার সুবিধা, তো আমাদের তো এটার মেইন কনসেপ্ট না যে গাড়ি আমরা সুন্দরভাবে বানাবো, আমরা একটা বানালাম, এটা হলো একটা গাড়ি। ওকে, নাও এই গাড়ি নিয়ে যদি আমরা কথা বলি, এই গাড়ির সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, ঠিক আছে? তো যদি আমরা এখানে আসি, এই গাড়ি সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, সেটা হলো ধরুন এই গাড়িটাকে যদি আমরা একটা অবজেক্ট মনে করি, এই অবজেক্টের বিভিন্ন ধরনের আপনার জায়গা থাকে, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ধরে থাকি। ধরেন সাপোজ এই গাড়িটার আপনার অনেকগুলো চাকা আছে, বা এই গাড়ির একটা একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে? সাপোজ ধরেন এই গাড়ির একটা ব্র্যান্ড আছে, এই গাড়ির একটা ব্র্যান্ড, তাই তো? এটা একটা ব্র্যান্ডের গাড়ি, এই গাড়ির একটা মডেল আছে, অ্যান্ড দেন এই গাড়ির একটা একটা নির্দিষ্ট প্রাইস থাকে, এরপর এটা কতটুকু চলছে, এরকম একটা কিছু করে গাড়ির একজন ওনার আছে। ওকে, তো বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে। এটা আসলে এটা হলো একটা টোটাল প্রপার্টি, এবং এই প্রপার্টির বিভিন্ন ডিটেলস হলো এইগুলা, ঠিক আছে? মানে এটা একটা টোটাল প্রপার্টি, এটা একটা সম্পূর্ণ ডিটেলস থাকবে। তো মেইনলি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আসলে মেইনলি বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করে থাকি, এটা ইজি হয়। সাপোজ আমরা যদি আগের আমরা এইগুলো দেখি, যে সিস্টেমগুলো আমরা এত সময় সেগুলো শিখলাম, এগুলো হলো প্রত্যেকটা বেসিক থিংস যেগুলো আমরা কাজ করব আমাদের অ্যাপ্লিকেশন বানানোর সময়। বাট কথাটা কি, যদি প্রত্যেকটা জিনিস আমরা একটা পেজের মধ্যে বারবার বারবার লিখে লিখে যাই, ধরুন একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন যদি আমি একটা পেজের মধ্যে বার, মানে একটা অংশের মধ্যে যদি সারা জীবন লিখে যাই, এটা কিন্তু অনেক বড় হবে। আবার এটা আমাদের পরে এই জিনিসটাকে পরে কোনো যায় মিস্টেক হলে সেটা ধরা অনেক সমস্যা, কারণ একটা অ্যাপ্লিকেশন বানাতে আপনাকে হাজার হাজার লাইনের কোড লেখা লাগতে পারে, ঠিক আছে? এখন আপনি ধরুন এই একভাবে যদি একটা পেজের মধ্যে জিনিসটা বারবার বানিয়ে মানে লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন, তাহলে কিন্তু জিনিসটা আপনার জন্য খুবই কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে? মানে পরে এটা অ্যানালাইসিস করা যায় না, এটা আসলে আপনি কোন জায়গায় ঠিক লিখছেন, কোন জায়গায় ভুল লিখছেন। তো মেইনলি আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের হেল্প নিই, মানে আমরা প্রত্যেকটা জিনিস, ধরুন প্রত্যেকটা পার্টকে আমরা একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি। ধরুন এই যে এটা একটা চাকা, একটা অবজেক্ট, এটার একটা অবজেক্ট, এই সব কিছু মিলে একসাথে হয় একটা গাড়ি। তো আমরা প্রত্যেকটা জিনিসকে একটা অবজেক্ট হিসেবে ডিল করি, এবং সেটার উপর যে মানে সেটা ওরিয়েন্টেডভাবে সেটাকে আমরা চিন্তা করে আমরা সেটার জন্য কোড লিখি, কোডিং করি, প্রোগ্রামিং করি। জিনিসটা ক্লিয়ার? এখন এই জিনিসে যদি আমরা আসি, এখন ধরুন এই যে এই প্রপার্টিটা, ধরুন এই প্রপার্টির মধ্যে ধরুন আমরা সম্পূর্ণ, ধরুন আমরা একটা গাড়ি নিব, গাড়ি ধরুন এখানে একটা বাড়ি আছে, ধরুন একটা আমরা একজন মানুষের সম্পূর্ণ একটা ফ্যামিলি সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন বানাবো। তো তার একটা গাড়ি আছে, তার একটা বাড়ি আছে, ঠিক আছে? এবং সেখানে একটা মানুষ আছে, মানে একটা মানুষ থাকে, তো এই সম্পূর্ণ মিলে তার একটা ফ্যামিলি। তো এই জিনিসটা যদি আমরা বানাতে চাই, আমরা প্রত্যেকটা জিনিসকে আগে একটা একটা করে বানাবো, ডিল করবো। ধরুন এটা হলো আমার একটা বাড়ি, এটা হলো একটা গাড়ি, এখানে একটা মানুষ, এই তিনটা মিলে আমাদের একটা ফ্যামিলি, ঠিক আছে? এই জিনিসটা মিলে আমাদের মেইনলি অ্যাপ্লিকেশনটা তৈরি হবে, মানে সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন রেডি হয়। এখন আমরা আগে বাড়িটা বানাবো। এখন বাড়িতে আসার পরে বাড়ির ভেতরে আবার ছোটো 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 এলিমেন্টস আছে, ধরুন বাড়ির আপনার ইট আছে, পাথর আছে, বা সিমেন্ট আছে, এই ধরনের জিনিসপত্র। তো এগুলাকে এই এই সম্পূর্ণকে তখন আবার এটাকে বলবো আমরা সম্পূর্ণ একটা প্রপার্টি। এই প্রপার্টিটার মধ্যে মানে আমি আপনাদের ইজিলি ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কি। তো এই হলো প্রপার্টি, প্রপার্টির মধ্যে আবার বিভিন্ন ধরনের জিনিস আছে, এই প্রপার্টিটা কার কার নামে, বাসার এই ডিজাইনটা কেমন হবে, এটা কি হবে, বিভিন্ন কিছু, বিভিন্ন কিছু আমরা ডিল করতেছি এখানে। তো এই প্রপার্টির বিভিন্ন অংশটাকে আমরা যখন একটা একটা করে ডিসক্রাইব করি, সেটাকে আমরা মেইনলি বলতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের অপশন থাকে অবজেক্ট ওরিয়েন্টেড, এখানে বিভিন্ন ক্লাস থাকে, ধরেন এই একটা ক্লাস, একটা ক্লাস থাকে, ঠিক আছে? একটা ক্লাস থাকে, পরে আপনার আর অনেক বিভিন্ন হাবিজাবি হাবিজাবি জিনিসপত্র আছে, আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে জানার চেষ্টা করি। ক্লাস থাকে, এরপরে আপনার কনস্ট্রাক্টর থাকে, মডিফায়ার্স থাকে, ওভাররাইডিং থাকে, কাস্টিং থাকে, এরপরে আপনার সুপার অ্যান্ড দিস থাকে, ইন্টারফেস থাকে, অনেক কিছু, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো মেইনলি এটার পরেই আমরা ডিরেক্টলি চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করার জন্য। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই জিনিসটাতে আমাদের দুইটা সেমিস্টারই থাকে, এই দুইটা জিনিসে, মানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উপরে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম 1, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম 2। আর আপনাদের আমি ইজি হইতে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, তারপরও সম্পূর্ণ জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন।